সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ নিয়ে তিনি টানা 7 বার বাজেট পেশ করলেন। পূর্ব ভারতের জন্য বড় ঘোষণা বাজেটে, সড়ক থেকে রেলপথ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ঘোষণা হলো অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোরের, বিহারে একাধিক এক্সপ্রেসওয়ে তৈরি হবে। অন্ধ্রপ্রদেশের জন্য ঘোষণা হলো বিশেষ আর্থিক প্যাকেজের। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, পূর্ব ভারতের উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের উন্নয়নের একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে পূর্বোদয় প্রকল্পের অধীনে। অর্থমন্ত্রী জানান, অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোরে বিশেষ জোর দেওয়া হবে। ইন্ডাস্ট্রিয়াল নোড তৈরি হবে গয়ায়। এই মডেল একই সঙ্গে ঐতিহ্য ও ভবিষ্যতের বিকাশের পথ দেখাবে। একাধিক সড়ক প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে বাজেটে। তৈরি হবে পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার বাদুলপুর এক্সপ্রেসওয়ে, বৌদ্ধগয়া বৈশালী দ্বারভাঙ্গা এক্সপ্রেসওয়ে। বক্সারে 2 লেনের সেতু তৈরি হবে গঙ্গা নদীর উপরে। এই সেতু তৈরিতে খরচ হবে 26,000 কোটি টাকা। এছাড়াও শক্তি উৎপাদনেও নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। 2,400 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে পিরপিতির, এর জন্য খরচ হবে 21,400 কোটি। পাশাপাশি নতুন এয়ারপোর্ট, ক্রীড়া পরিকাঠামো তৈরি হবে বিহারে। মাল্টিল্যাটারাল ব্যাংক থেকে বিহার সরকারের আর্থিক সাহায্যের আবেদনও ত্বরান্বিত করা হবে। অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্টের ঘোষণা, চলতি বছরেই 15,000 কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে। পরবর্তী সময়ে আরও অর্থ সাহায্য করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।